हेलो एवरीवन, आज के आमरा आमादेर अकाउंटेंसी क्लास 12 एर सिलेबसटार फार्स्ट चैप्टर दिए शुरू करब। जे चैप्टरटार नाम हलो इंट्रोडक्शन टू पार्टनारशिप। एबार आमरा पार्टनारशिप शुरू करार आगे क्लास 11 तो आमरा पढ़े एसेछि, एबार आमरा 11 एर कयेकटा जिनिस एकटु मने करे नि। आमादेर मने आछे आमरा 11 এ কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম হলো জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপর আমরা ক্যাশবুক শিখেছি, ডে বুক শিখেছি, ডেপ্রিসিয়েশন শিখেছি, অনেক কিছু শিখেছি। অ্যান্ড আলটিমেটলি আমরা কি করেছিলাম? ফাইনাল অ্যাকাউন্টস করেছিলাম, মনে আছে তো সবার? ওই ফাইনাল অ্যাকাউন্টসে আমরা কি করেছিলাম তোমাদের যদি একটু মনে থাকে, আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়েছিলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানিয়েছিলাম এবং ব্যালেন্স শিট বানিয়েছিলাম, কি তাই তো? এবার আমরা যেখানে সোল প্রোপ্রাইটারশিপ দিয়ে শেষ করেছিলাম, পার্টনারশিপ থেকে আমরা সেখান থেকেই শুরু করব। যেমন সোল প্রোপ্রাইটারশিপে আমরা কি করি, আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বানাই যেখান থেকে আমরা গ্রস প্রফিট পাই, তারপরে আমরা পিএল অ্যাকাউন্ট বানাই, পিএল অ্যাকাউন্টে আমরা কি করি, নেট প্রফিটটাকে বের করি, এবং নেট প্রফিটটা বার করে আমরা আমাদের ফাইনাল অ্যাকাউন্টসের লাস্ট পার্ট, দ্যাট ইজ ব্যালেন্স শিটে চলে যাই, যেখানে নাকি আমরা ব্যালেন্স শিটটাকে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ফাইন্ড আউট করে ট্যালি করিয়ে ফিনিশ করে দিই। মানে আমাদের ব্যালেন্স শিটটা কী শো করে? না, আমাদের ব্যালেন্স শিটটা শো করে হলো দ্য ট্রু পিকচার অফ দ্য বিজনেস কনসার্ন, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে আমাদের পার্টনারশিপের শুরুটা হবে। এবার পার্টনারশিপটা কি, আমাদের যদি মনে থাকে পার্টনারশিপটা আমরা ক্লাস 11 পড়ে এসেছিলাম। পার্টনারশিপের ডেফিনিশন কি বলে? না, অ্যাকর্ডিং টু দ্য সেকশন 4 অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932, পার্টনারশিপ ইজ আ রিলেশন বিটুইন পার্সনস হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিটস অফ আ বিজনেস ক্যারিড অন বাই অল অর এনি ওয়ান অফ দেম অ্যাক্টিং ফর অল। এর মানে কি দাঁড়ায় বলো তো? মানে আমাদের যে পার্টনারশিপ অ্যাক্ট 1932 তৈরি হয়েছিল, ওই অ্যাক্টের আন্ডারে সেকশন 4 এ পার্টনারশিপের ডেফিনিশন দেওয়া আছে যে পার্টনারশিপটা হলো একটা রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ যেখানে নাকি দুজন বা দুই থেকে বেশি লোক একসাথে কাজ করে এবং যারা নাকি এগ্রি করে, যারা নাকি দুজনে মিলে একটা ডিসিশনে পৌঁছায় যে তারা তাদের ফিউচার প্রফিটস বা লসেস যাই হোক না কেন সেটাকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং এটা কিন্তু ক্যারি অন করবে, বিজনেসটাকে কিন্তু থামিয়ে দেবে না। যে একবার প্রফিট বা লস বেরোলো, আমরা বিজনেসটাকে ওখানেই থামিয়ে দিলাম। আমরা তাহলে কী করবো? আমরা এটাই ডিসাইড করব যে বিজনেসটাকে আমরা ক্যারি অন করে নিয়ে যাব এবং আমরা হয় সবাই মিলে কাজ করব, আদারওয়াইজ যে কোনো একজন সবার জন্য কাজ করবে। এবার দেখো, তোমরা হয়তো জানো যে পার্টনারশিপ বিজনেসে জেনারেলি কী হয়, মিনিমাম 2 পিপল ইজ রিকোয়ার্ড অ্যান্ড ম্যাক্সিমাম 20 পিপল ফর আ নর্মাল বিজনেস, অ্যান্ড ফর আ ব্যাঙ্কিং বিজনেস দুজন থেকে 10 পিপলের মধ্যে, ঠিক আছে? তাহলে পার্টনারশিপ বিজনেসটা কিসের জন্য আমরা করি? পার্টনারশিপ বিজনেস হলো রিলেশনশিপ যেখানে কি দুটো লোক এগ্রি করে প্রফিটস, ফিউচার প্রফিটস এবং লসেসটাকে শেয়ার করতে এবং বিজনেসটা ক্যারি অন করে নিয়ে যাওয়া হয় ফর অল অফ দেম অর যে কোনো একজন কাজ করে। এবার এই পার্টনারশিপ থেকে আমরা কিছু এসেনশিয়ালস পাই। কী কী এসেনশিয়ালস? মানে কিছু কিছু কন্ডিশনস থাকে পার্টনারশিপে, যেমন পাঁচখানা এলিমেন্ট থাকে যেটা নাকি পার্টনারশিপ বিজনেসটাকে মেইনলি কনস্টিটিউট করে। তার মধ্যে প্রথমটা হলো টু অর মোর পার্সন। টু অর মোর পার্সন মানে মিনিমাম দুজন লোক দরকার, এবং ফর আ নর্মাল বিজনেস কনসার্ন 20 পিপল, অ্যান্ড ফর আ ব্যাঙ্কিং বিজনেস ম্যাক্সিমাম 10 হেডস। তাহলে ফার্স্ট এসেনশিয়ালটা হয়ে গেল টু অর মোর পার্সনস। নাম্বার টু, বিজনেস মোটিভ। বিজনেস মোটিভ মানে যতজন লোক কাজ করবে তাদের সবার কিন্তু একটাই মোটিভ হতে হবে, দ্যাট ইজ টু ক্যারি অন দ্য বিজনেস, বিজনেসটাকে ক্যারি অন করে এগিয়ে নিয়ে যাওয়া। দু সবাইরই কিন্তু মেন মোটিভটা হতে হবে, মেন অবজেক্টিভটা হতে হবে বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাওয়া। এবার আমরা থার্ড পয়েন্টে আসি। আমাদের থার্ড পয়েন্ট হলো শেয়ার অফ প্রফিট অর লস অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এইটাই হলো আসল জিনিস যার জন্য কিন্তু আমরা সবাই মিলে কাজ করি, তাই না? আমরা কিন্তু কেউ চাই না যে আমাদের লস হোক এবং লসটাকে আমরা নিয়ে বাড়িতে এসে বসে থাকি। আমাদের মেন প্রফিট মোটিভ থাকে, তো আমরা কি করব, সবাই মিলে যখন বিজনেসটা করছি তখন আমরা সবাই মিলে প্রফিট অ্যান্ড লসটাকে শেয়ার করে নেব এবং সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে নেব। যদি দুজন থাকে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, যদি তিনজন থাকে তাহলে তিনজনের মধ্যে, আবার যদি পাঁচজন থাকে আমরা পাঁচজনের মধ্যে প্রফিট বা লসটাকে শেয়ার করে নেব। নাম্বার 4 পয়েন্ট হলো আমরা পার্টনারশিপ
এগ্রিমেন্ট বানাই একটা। এগ্রিমেন্ট মানে দেখো, আমরা যখনই যে কোনো কাজ করি আমরা সবসময় একটা এগ্রিমেন্ট ভেবেই নিই, মাথার মধ্যে একটা কন্ডিশন আমাদের চলতেই থাকে। কি কন্ডিশন হয়, সেটা ওরাল হয় বা রিটেন হয়। আমরা ওরাল কন্ডিশনসও রাখতে পারি বা রিটেন, অনেক সময় আমরা রিটেন ওয়ার্কে যাই না, আমরা ওরাল কন্ডিশনস রাখি। সো পার্টনারশিপ এগ্রিমেন্ট কি, যার মধ্যে কিছু কন্ডিশনস লেখা থাকে, ওয়েদার ইট ইজ আ ওরাল কন্ডিশন অর ইট ইজ আ রিটেন কন্ডিশন। অ্যান্ড নাম্বার ফিফথ পয়েন্ট হলো, ইট ইজ আ লিগাল অবজেক্ট, মানে পার্টনারশিপ বিজনেসটা কিন্তু একটা লিগাল বিজনেস হতে হবে। যদি এটা ইললিগাল বিজনেস হয় তাহলে কিন্তু বিজনেসটাকে আমরা পার্টনারশিপ বিজনেসের নাম দিতে পারি না। বোঝা গেল আমার কথাগুলো? আচ্ছা, এবার আমাদের নেক্সট টার্মে যাই আমরা। দ্য নেক্সট টপিক অফ দিস চ্যাপ্টার ইজ পার্টনারশিপ ডিড। এক্ষুনি আমরা পার্টনারশিপ ডিডের কথা বলছিলাম না, যে পার্টনারশিপ ডিডটা কি? না, পার্টনারশিপ ডিডটা হলো একটা কন্ডিশনস লেখা থাকে যার মধ্যে, এবং পার্টনারশিপ ডিডটা ইট ক্যান বি এ ওরাল কন্ডিশন অর ইট ক্যান বি এ রিটেন কন্ডিশন, মানে যার মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো প্রোভাইডেড থাকে। না, পার্টনারশিপ ডিডের ডেফিনেশন কি বলছে দেখো, সবাই একটুখানি দেখো আমার স্ক্রিনে। ইট ইজ আ ডকুমেন্ট উইচ কন্টেইনস দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য রিটেন এগ্রিমেন্ট prepared with the mutual consent of all the partners covering all the details of partnership. মানে কি দাঁড়াচ্ছে, মানে এটা একটা ডকুমেন্ট যেটাকে আমরা চোখে দেখতে পাই। এইটা কি কন্টেইন করে, এটা টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কন্টেইন করে, যার মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো প্রপারলি লেখা থাকে। অফ দ্য রিটেন এগ্রিমেন্ট প্রিপেয়ার্ড, যেটা নাকি তৈরি করা হয় মিউচুয়াল কনসেন্ট অফ অল দ্য পার্টনার্স, মানে যদি ধরো তিনজন লোক কাজ করছে, তিনজন লোক মিলে বিজনেসটা করছে, যে কোনো একজন কিন্তু নিজের মত অনুসারে পার্টনারশিপ ডিডটা তৈরি করতে পারে না। এটা তার মানে তিনজন থাকলে তিনজনেরই প্রপার মিউচুয়াল কনসেন্ট থাকতে হবে, যে কনসেন্টটা নিয়ে পার্টনারশিপ ডিডটা তৈরি হবে, এবং যার মধ্যে পার্টনারশিপের এ থেকে জেড অবধি সব কিছু ডিটেইল লেখা থাকবে। ঠিক আছে, এবার দেখি এর মধ্যে কী কী পয়েন্টস মেইনলি কভার করা হয়। দ্য ফার্স্ট পয়েন্ট সেটা হলো দ্য ডেট অফ ফরমেশন অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য পার্টনারশিপ, মানে কবে বিজনেসটাকে আমরা শুরু করছি, কবে ইনকর্পোরেট করছি বিজনেসটাকে, কোনটা আমার বিজনেসটার প্রথম দিন, এবং কত দিন আমরা এই পার্টনারশিপ বিজনেসটাকে চালাতে চাই। ঠিক আছে, সো দ্য ফার্স্ট ইজ দ্য ডেট অফ ফর্মেশন বা ডেট অফ ইনকর্পোরেশন অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য পার্টনারশিপ। নাম্বার টু, দ্য নেমস অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য পার্টনার্স, মানে যে যে লোকরা বিজনেসটা করছে, যে যে পার্টনার্সরা বিজনেসটা করছে, তাদের নাম এবং তাদের প্রপার ঠিকানা আমাদের দিতে হবে। নাম্বার থ্রি, দ্য নেম অফ দ্য ফার্ম। ডেফিনেটলি আমরা যখন একটা ব্যবসা করি, তোমরা সবাই জানো যে যখন আমরা একটা ব্যবসা করি তখন তার মধ্যে আমরা নাম দিই, সবাই না আমাদেরকেও দেখো চেনা কীভাবে যায়, আমাদের নিজেদের নাম দিই আমাদেরকে, আমাদের পরিচিতি। সেরকম আমাদের যখন ব্যবসাটা শুরু করি, তোমরা দেখেছো ABC লিমিটেড, XYZ লিমিটেড, আমরা এরকম নাম দিয়ে বিজনেস চালাই, তাই তো? তো সেরকমই ব্যবসাটার আমাদের একটা নাম দিতে হবে, সেই ব্যবসাটার নামটা আমাদের ওখানে ইনকর্পোরেট করতে হয়। নাম্বার ফোর, দ্য নেচার অফ দ্য বিজনেস টু বি ক্যারিড অন বাই দ্য ফার্ম, মানে এই বিজনেসটা কী জিনিস নিয়ে ব্যবসা করতে চায়। মানে ধরো তোমরা দুজন বন্ধু একসাথে একটা বিজনেস করতে চাও, তোমরা একটা ডিড বানালে, তোমরা এটাই জানো না যে তোমরা ঠিক এক্স্যাক্টলি কী ব্যবসা করতে চাও, সেটা কিন্তু চলবে না। যখন ডিড বানাচ্ছ ইউ শুড বি ভেরি ক্লিয়ার যে তোমার বিজনেসটার নেচারটা কী হবে। নাম্বার ফাইভ, দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল টু বি কন্ট্রিবিউটেড বাই ইচ পার্টনার। যেমন দেখো, ধরো যখন আমরা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস করেছিলাম, যেখানে নাকি একটাই মাত্র ওনার থাকে, তখন আমরা কী করেছিলাম মনে আছে? আমরা একটা ক্যাপিটাল ইনভেস্ট করি, যার জার্নাল এন্ট্রি তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, যখন নাকি ইনভেস্ট করা হয় বিজনেসে, মনে আছে তো? সিমিলারলি যখন দুজন লোক ব্যবসা করছে তখন ডেফিনেটলি দুজনেই কিছু না কিছু অ্যামাউন্ট অফ ক্যাপিটাল কন্ট্রিবিউট করবে। তো সেই অ্যামাউন্ট অফ ক্যাপিটাল কন্ট্রিবিউশন যেটা থাকবে সেটা কিন্তু আমাদের পার্টনারশিপ ডিডে মেনশন করা থাকবে। ওকে, নাম্বার সিক্স, দ্য প্ল্যান ফর শেয়ারিং অফ প্রফিটস অর লসেস, মানে ধরো আজকে আমি ভাবছি যে আজকে আমার সাথে আমার বন্ধুর খুব ভালো সম্পর্ক আছে, তো আমরা দুজনে 50-50% শেয়ার করে নেব। আবার কালকে কিছু একটুখানি কিছু হয়ে গেল, ভালো লাগছে না বন্ধুকে, আমি বলবো আমি 80% নেবো, তোকে 20% দেবো, এরমভাবে কিন্তু চলবে না। আমাদের কিন্তু প্রপার প্ল্যানিং করে শেয়ারিং অফ প্রফিটস অর লসেসটা আগে থেকে ডিসাইড করে নিতে হবে, এবং আমাদের পার্টনারশিপ ডিডে ঠিক যা ডিসাইড করা থাকবে আমাদের কিন্তু সে প্রফিটস অ্যান্ড লসেসটাকে ঠিক সেরমভাবেই শেয়ার করতে হবে। ঠিক আছে, সো প্রফিট শেয়ারিং রেশিও যেটা হবে ইট শুড বি ভেরি মাচ ক্লিয়ার, এটা কিন্তু প্রপারলি মেনশন করা থাকবে ইন আওয়ার পার্টনারশিপ ডিড। নাও দ্য নেক্সট ইজ পয়েন্ট নাম্বার সেভেন, ইন্টারেস্ট অন লোন পেয়েবল টু দ্য পার্টনার্স। ইন্টারেস্ট অন লোন পেয়েবল টু দ্য পার্টনার্স মানে পার্টনার্সরা ধরো অনেক সময় হয় বিজনেসকে লোন দেয় বা বিজনেসের থেকে লোন নেয়, তো অ্যাডভান্স নিক বা লোন দিক ব্যবসাতে,
তো ওই যে ইন্টারেস্ট, তার এগেনস্টে আমরা নিশ্চয়ই কিছু ইন্টারেস্ট পাবো, বা যদি আমরা অ্যাডভান্স নিই আমরা দেব। তো যখন আমরা কোনো ইন্টারেস্ট নিচ্ছি, সরি, যখন আমরা কোনো লোন নিচ্ছি, তখন আমরা কী করি, আমরা তার এগেনস্টে একটা ইন্টারেস্ট পে করি, ঠিক আছে? এই ইন্টারেস্ট পেয়েবল যে পার্টটা, সেটা কিন্তু পার্টনারশিপ ডিডে প্রোভাইড করা থাকতে হবে। ওকে, নাম্বার 8, স্যালারি, কমিশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েবল টু দ্য পার্টনার্স। এই যে পার্টনার্সরা কতটা টাকা দেবে, কতটা টাকা কন্ট্রিবিউট করবে অ্যাজ ক্যাপিটাল, সেটা আমাদের যেমনি ডিসাইড করা থাকবে, তেমনই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কী হবে। বা ধরো কোনো পার্টনার যে নাকি বিজনেসে কাজ করছে, তাকে তো একটা স্যালারি দিতে হবে, সেই স্যালারিটা কত হবে। আজকে আমি বললাম আমার আজকে 10,000 টাকা চাই পার মান্থলি, কালকে আমি বলতেই পারি যে না, আমার 10,000 টাকায় হচ্ছে না, দেখো এত বেশি খরচা বেড়ে গেছে, আজকে আমাকে 20,000 টাকা দিতে হবে। বাট দিস ক্যান নট বি দ্য কেস, এরমভাবে চলতে পারে না। তাই জন্য ইট শুড বি ভেরি মাচ প্রিটি ক্লিয়ার ইন দ্য পার্টনারশিপ ডিড যে আমাদের এক্স্যাক্টলি কতটা স্যালারি দিতে হবে, কতটা কেউ কোনো এক্সট্রা কাজ করলে তাকে কমিশন দিতে হবে, বা তাদের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা আছে তার উপর কতটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করতে হবে। নেক্সট ইজ অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জড অন উইথড্রলস বাই দ্য পার্টনার্স। অনেক সময় পার্টনার্সরা কী করে, ব্যবসা থেকে টাকা উইথড্র করে নেয়, উইথড্র করে বাই দ্য পার্টনার্স ফ্রম দ্য বিজনেস, কিছু কিছু টাকা কোনো বাড়ির কোনো দরকারে, কিছু পার্সোনাল দরকারে আমরা উইথড্র করে নিই। তার ওপর আমরা যখন টাকা উইথড্র করছি, তার ওপর আমাদের কী করতে হয়, আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস পে করতে হয়। যেমনি আমরা যখন ক্যাপিটাল পে করি, তখন কোম্পানি আমাদেরকে তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেয় যে আমরা ক্যাপিটাল ইনভেস্ট করেছি, তার এগেনস্টে তুমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাচ্ছ। তেমনই তুমি যখন বিজনেসের থেকে টাকা উইথড্র করছো, তোমাকে তো ইন্টারেস্ট অন ড্রয়িংস দিতেই হবে, তাই তো? তো ইন্টারেস্ট অন ড্রয়িংস যেটা হবে, সেটারও কিন্তু কতটা পার্সেন্টেজ হবে, দ্যাট শুড বি মেনশনড ইন আওয়ার পার্টনারশিপ ডিড। বোঝা গেল আমার কথাগুলো? তো আমরা এতগুলো পড়লাম, আমাদের পার্টনারশিপ ডিড দেখলাম, যার মধ্যে এই এই জিনিসগুলো মেনশন থাকে, আরও অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনশন থাকে, বাট আমরা এইটুকুই মেন আমাদের যেটা জানার দরকার। এবার আমরা আমাদের নেক্সট পয়েন্টে আসি, যে দেখো আমরা তো দেখে নিলাম যে পার্টনারশিপ ডিডে এই এই জিনিসগুলো প্রোভাইড করা থাকে। অনেক সময় কী হয় জানো, পার্টনারশিপ ডিডে মেনশন করা নেই, ঠিক আছে? তখন আমরা কী করব, তার জন্য আমাদের কিছু প্রভিশনস দিয়ে দেওয়া আছে ইন দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932, দ্যাট ইজ প্রভিশনস অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932, দেওয়া রয়েছে যে যদি অ্যাবসেন্ট হয় পার্টনারশিপ ডিডের মধ্যে মেনশন করা নেই, তাহলে আমরা ঠিক কী কী চুজ করে কীভাবে আমরা এগোবো। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড হোয়াট আর দ্য প্রভিশনস, নাম্বার 1, মোস্ট ইম্পর্টেন্ট 1, শেয়ারিং অফ প্রফিটস অ্যান্ড লসেস। কী করবো আমরা, তাহলে যতজন পার্টনার্স থাকবে, প্রফিটস অ্যান্ড লসেস আর টু বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামাংস দ্য পার্টনার্স। মানে দুজন থাকলে ইকুয়ালি 1:1 রেশিওতে, যদি তিনজন থাকে 1:1:1 রেশিওতে হয়ে যাবে। মানে যতজন পার্টনার্স থাকবে, তাদের মধ্যে প্রফিটস অ্যান্ড লসেসটাকে কিন্তু ইকুয়ালি শেয়ার করে নিতে হবে। নাম্বার 2, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড টু এনি পার্টনার। মানে যদি মেনশন না থাকে আমাদের পার্টনারশিপ ডিডে, তাহলে কিন্তু কোনো পার্টনারকে কোনো টাকা দেওয়া হবে না ইন্টারেস্ট অন ক্যাপিটাল হিসেবে। বোঝা গেল? মানে তুমি যত টাকাই ক্যাপিটাল কন্ট্রিবিউট করে থাকো, তোমার যদি পার্টনারশিপ ডিডে কিছু মেনশন না থাকে, তুমি কিন্তু একটা টাকাও পাবে না অ্যাজ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। নাম্বার 3, রেমিউনারেশন টু পার্টনার্স। মানে পার্টনার্সদেরকে কোনো স্যালারি বলো, কোনো ফিস বলো, কোনো কমিশন বলো, চাহে তুমি যতই কাজ করো না কেন, তোমাকে কিন্তু কোনো টাকা দিয়ে রেমুনারেট করা হবে না যদি তোমার পার্টনারশিপ ডিডে সেটা মেনশন না থাকে। নাম্বার 4, ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস কী বলছে, যদি পার্টনারশিপ ডিডে মেনশন না করা থাকে, নো ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ টু বি চার্জ। তুমি টাকা তোলো, যত টাকাই তোলো না কেন, তোমাকে কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস পে করতে হবে না। নাম্বার 5, ইন্টারেস্ট অন লোন অর অ্যাডভান্স। এক্ষুনি আমরা বলেছিলাম যদি ইন্টারেস্ট নাও, যদি লোন নাও, তাহলে তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে, বা যদি কোম্পানি তোমার থেকে অ্যাডভান্স নেয়, কোম্পানি তোমাকে ইন্টারেস্ট পে করবে। কিন্তু যদি পার্টনারশিপ ডিডে মেনশন করা না থাকে, মন দিয়ে শুনবে কিন্তু আমার কথাটা, আমি কি বললাম, যদি পার্টনারশিপ ডিডে মেনশন করা না থাকে, তাহলেও যদি তুমি লোন নাও বিজনেস থেকে, তোমাকে 6% পার অ্যানামে তোমাদের সবাইকে ইন্টারেস্ট পে করতে হবে। আর যদি ডিডে মেনশন থাকে 8%, 10%, 12%, তারা তো দিতেই হলো। আর যদি মেনশন করা না থাকে, তাহলে কিন্তু প্রভিশনস অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932 এগেনস্টে ইন্টারেস্ট অন লোন হ্যাজ টু বি পেড, অ্যান্ড দ্যাট ইজ টু বি পেড অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম। ওকে,
And the last point holo, introduction of a new partner. No new partner can be admitted without the consent of all the partners. Jodi partnership deed mention na thake, in that case, amra kintu ekjon new partner keo include korte parbo na, kauke admit korate parbo na, jodi partnership deed mention na kora thake. কখন করাতে পারি? যদি সব পার্টনাররা কনসেন্ট লেটার দেয় যে হ্যাঁ আপনি একে ইন্ট্রোডিউস করাতে পারেন, ইন দ্যাট কেস অনলি উই ক্যান অ্যাডমিট আ নিউ পার্টনার অর এনি নিউ পার্টনার ক্যান বি ইন্ট্রোডিউসড ইন টু আওয়ার বিজনেস। সবাই বুঝলে তো আমার কথাটা? তাহলে আমরা কী কী শিখলাম? নাম্বার ওয়ান শিখলাম ডেফিনেশন অফ পার্টনারশিপ অ্যাকর্ডিং টু দ্য সেকশন 4 অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932। তারপর আমরা কী শিখলাম? কন্ডিশনস বা এসেনশিয়ালস অফ পার্টনারশিপ। নাম্বার 3 শিখলাম পার্টনারশিপ ডিড। অ্যান্ড নেক্সট, পার্টনারশিপ ডিড যদি না থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, হোয়াট আর দ্য প্রভিশনস অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932। আম আই ক্লিয়ার? ওকে, এবার আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেটা ছিল আমাদের থিওরি পার্ট অফ দ্য পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? এবার আমরা আসবো আমাদের প্র্যাকটিক্যাল পোর্শনে। দেখো, প্র্যাকটিক্যালে আমাদের ফার্স্ট জিনিস যেটা আমরা জানি সেটা হলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাতে হয়। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা বেসিক্যালি কী বলতো? এটা আর কিছু নয়, ইট ইজ জাস্ট অ্যান এক্সটেনশন অফ আওয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। মানে যেখানে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা শেষ হয় তার জাস্ট পর থেকে শুরু হয় আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। যেমন ক্লাস 11 আমরা যখন অ্যাকাউন্টেন্সি পড়েছিলাম সেখানে আমরা ফাইনাল অ্যাকাউন্টস করেছিলাম। আমি একটু আগে বলেছিলাম ওখানে আমরা কি করেছিলাম, ওখানে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়েছিলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানিয়েছিলাম আর ব্যালেন্স শিট বানিয়েছিলাম। ছোট্ট করে একটু দেখে নিই, এটা ছিল আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, এটা হলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ফাইনালি আমাদের ব্যালেন্স শিট। এবার এই ট্রেডিং অ্যাকাউন্টে তোমাদের যদি মনে থাকে আমরা সব ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, ডাইরেক্ট এক্সপেন্সেস, পারচেজ, সেলস এগুলো দিয়েছিলাম। এখান থেকে আমরা কি ফাইন্ড আউট করেছিলাম? জিপি ফাইন্ড আউট করেছিলাম। এই জিপিটা কিন্তু আমাদের চলে এসেছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, মানে ক্রস দেখো জিপি এখান থেকে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে এসেছিল। এবার এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা কি ফাইন্ড আউট করেছিলাম? নেট প্রফিট বা নেট লস বের করেছিলাম। নেট প্রফিট নেট লস কি করে বার করেছিলাম? সব ইনডাইরেক্ট এক্সপেন্সেস গুলো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দিয়েছিলাম, সেগুলো দেওয়ার পর যেটা বেরোচ্ছিল সেটা আমাদের নেট প্রফিট। এই নেট প্রফিটটাকে আমরা কি করেছি? এই নেট প্রফিটটাকে আমরা ব্যালেন্স শিটে নিয়ে এসেছি। ব্যালেন্স শিটে আমাদের যদি প্রফিট হতো আমরা ক্যাপিটালের সাথে অ্যাড করে দিতাম, আমাদের যদি লস হতো তাহলে আমরা ওটাকে লসটাকে ডিডাক্ট করে দিতাম। এবার এইটা হলো আমাদের নর্মাল ব্যবসাতে আমরা কি কি করি। এবার আমাদের এখানে কি আছে? এখানে আমাদের অনেকগুলো পার্টনার্স আছে। যদি একজন পার্টনার হতো কোনো ঝামেলা হতো না, সিম্পল আমরা ব্যালেন্স শিটে চলে আসতাম। যেহেতু এখানে দুজন বা তিনজন আছে, প্রফিটটাকে এবার ভাগ করতে হবে, একজনের ক্যাপিটালের সাথে অ্যাড ব্যাক করতে পারবো না, তাই জন্য আমরা ঠিক পিএল অ্যাকাউন্টের পরে এখানে তৈরি করি আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এবার দেখো, এটা হলো আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ফর্ম্যাট। এখানে সিমিলারলি যেরকম পিএল অ্যাকাউন্ট হয়, একটা ডেবিট সাইড হয়, একটা ক্রেডিট সাইড হয়, পার্টিকুলার অ্যামাউন্ট, পার্টিকুলার অ্যামাউন্ট। এবার এর মধ্যে এই যে নেট প্রফিট আমরা এখানটায় পেয়েছিলাম, এই নেট প্রফিটটাকে আমরা নিয়ে এসেছি অ্যান্ড এখানে আমরা পোস্ট করে দিয়েছি বাই পিএল অ্যাকাউন্ট বলে নেট প্রফিট ট্রান্সফার। এবার ডেবিট সাইডে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যে তুমি ক্যাপিটালটা প্রোভাইড করেছো, ক্যাপিটাল ইনভেস্ট করেছো বিজনেসে, তার জন্য তোমাকে ইন্টারেস্ট পেতে হবে একটা, তো বিজনেস তোমাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেবে। তারপরে তুমি কাজ করছো, তোমাকে বিজনেস স্যালারি দেবে। তুমি এক্সট্রা কিছু কাজ করেছো, তোমাকে বিজনেস কমিশন দেবে। তুমি রিজার্ভ কিছু প্রোভাইড করে রাখতে চাও তোমার ব্যবসার জন্য, অনেক সময় ব্যবসার ফিউচারের জন্য, আমরা এক্সপ্যানশন এর জন্য বা যে কোনো কোনো খরচা এক্সট্রা যদি আসে হঠাৎ করে, তার জন্য আমরা কিছুটা টাকা সরিয়ে রাখি, সেই টাকাটার জন্য আমরা জেনারেল রিজার্ভ একটা ক্রিয়েট করে রাখি। তো টু জেনারেল রিজার্ভে যদি কিছু পার্সেন্টেজ সরিয়ে রাখতে হয়, দেন টু শেয়ার অফ প্রফিট, আলটিমেটলি বা ইন্টারেস্ট অন ড্রয়িংস প্রোভাইড করবো, তারপরে যেরকম লেজার অ্যাকাউন্ট ক্লোজ করি করে আমরা এই ব্যালেন্সিং ফিগারটা পাবো শেয়ার অফ প্রফিট। এই শেয়ার অফ প্রফিটটাকে আমরা কি করবো জানো? এই শেয়ার অফ প্রফিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো অ্যামাংস্ট আওয়ার পার্টনার্স। আমাদের যদি দুজন পার্টনার থাকে তাহলে দুজন পার্টনারের ডিস্ট্রিবিউট করবো, আমাদের যদি তিনজন পার্টনার থাকে তিনজন পার্টনারের, যা রেশিও থাকবে সেই রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। এবার একটা সব থেকে জরুরি কথা যেটা আমরা এইখানে তোমরা কেউ কিন্তু হয়তো খেয়াল করনি, সেটা হলো আমরা একটা টার্ম শিখেছিলাম ইন্টারেস্ট অন লোন, কিন্তু দেখো এইখানে কিন্তু ইন্টারেস্ট অন লোনের কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছ কোথাও? আমি তো নজরে করতে পারছি না, কিন্তু ইন্টারেস্ট অন লোনটা কেন এখানে শো করা হয়নি? বিকজ ইন্টারেস্ট অন লোন ইজ এ চার্জ আগেইনস্ট প্রফিট অ্যান্ড ইট ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। মানে ইন্টারেস্ট অন লোনটা কি? এটা একটা চার্জ এগেনস্ট প্রফিট, তাই জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে কোথাও আসবে না। আই রিপিট, ইন্টারেস্ট অন লোন ইজ আ চার্জ এগেনস্ট প্রফিট, মানে এটা হলো
লাভের বিরুদ্ধে একটা অভিযোগ বা লাভের বিরুদ্ধে একটা চার্জ, তাই জন্য এটা সবসময় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যায়, না কি আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। ইট ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটা কিন্তু লাভের বা মুনাফার কোনো বরাদ্দ নয়, তাই জন্য আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ওটাকে কখনো শো করি না। এটা বোঝা গেল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি করে বানাতে হয়? এবার আমরা তো ফরম্যাটটা জেনে নিলাম কি করে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাতে হয়, চলো চট করে সবাই মিলে আমরা একটা অঙ্ক করে নিই। কোয়েশ্চেনটা হলো, এ অ্যান্ড বি স্টার্টেড আ পার্টনারশিপ বিজনেস অন 1st January 2020, তাদের ক্যাপিটাল কন্ট্রিবিউশনস ওয়ার 2 লাখ অ্যান্ড 1,50,000 রেসপেক্টিভলি, মানে এর 2 লাখ আর বি এর 1,50,000। পার্টনারশিপ ডিড প্রোভাইডেড দ্য ফলোয়িং, এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হলো 10% পার অ্যানাম। নাম্বার টু, A is to get a salary of 2,000 per month and B pave 3,000 per month. Number 3, profits and losses ratio diye diyeche 3:2. Number 4, during the year their drawings were A 50,000, B 44,000 and interest on drawings 10% per annum e charge korbo. Number 5, A is to get a commission of rupees 3,000 per annum. The profits for the year ended 31st December 2020 before making above appropriations were 2,16,000. আর আমাদের কি করতে হবে, লেট আস প্রিপেয়ার আ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। সবাই কিন্তু অঙ্কটা ঠিকভাবে নোট ডাউন করে নেবে, হ্যাঁ কপিতে। এবার আমরা চলো অঙ্কটা সলভ করতে যাই। তোমরা নিশ্চয়ই অঙ্কটা কপি ডাউন করে নিয়েছো, আমিও আমার নিজের স্বার্থে একটুখানি অঙ্কটাকে শর্টে লিখে নিয়েছি। দেখো আমাদের অঙ্কতে কি আছে, এ আর বি দুজন পার্টনার ছিল যাদের ক্যাপিটাল কন্ট্রিবিউশন ছিল, এ ছিল 2 লাখ টাকা আর বি ছিল 1.5 লাখ টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রোভাইড করতে হবে অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। স্যালারি এ পাবে 2,000 টাকা পার মান্থ, মাইন্ড ইট, পার মান্থ, আর বি পাবে 3,000 টাকা পার মান্থ। এবার পিএল প্রফিট শেয়ারিং রেশিও কত আছে, 3:2 রেশিওতে প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করবো। এ ড্রয়িং দেওয়া আছে 50,000 টাকা আর বি ড্রয়িং দেওয়া আছে 44,000 রুপিস। কিন্তু মনে রাখবে ডিউরিং দ্য ইয়ার, আমরা কিন্তু জানি না যে ওরা কবে উইথড্র করেছে। ইন্টারেস্ট অন ড্রয়িংস 10% পার অ্যানাম আর এর কমিশন দেওয়া আছে রুপিস 3,000 পার অ্যানাম। আর নেট প্রফিট আমাদের দেওয়া আছে 2,16,000 টাকা। এবার আমরা অঙ্কটাতে আসি, নেট প্রফিট কোথায় যায় আমাদের, বাই পিএল অ্যাকাউন্ট নেট প্রফিট 2,16,000 টাকা আমরা এখানে ট্রান্সফার করে দিয়েছি, ঠিক আছে। এবার ক্যাপিটাল কন্ট্রিবিউশনে আসি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলেছে, 10% পার অ্যানাম, 2 লাখ টাকার উপর 10% মানে হলো 20,000 টাকা। তো আমরা 20,000 টাকা এ কে দিয়ে দিলাম আর বি কে 1,50,000, মানে 1.5 লাখ টাকার উপর 10% হয় 15,000 টাকা। তো আমরা বি কে 15,000 টাকাও দিয়ে দিলাম। টোটাল দেখো, এর 20,000 বি এর 15,000, মানে আমাদের 35,000 টাকা চলে আসলো। না স্যালারি, স্যালারি 2,000 টাকা পার মান্থ একে দেবো। তো 2,000 টাকা পার মান্থ যদি দিই তাহলে আমরা বছরের কত দিলাম, 24,000 টাকা। তো আমরা এ কে স্যালারি দিয়ে দিলাম 24,000 টাকা আর বি কে কত দিয়েছি, 3,000 টাকা পার মান্থ দিয়েছি, মানে আমরা 36,000 টাকা। তো মাল্টিপ্লাইড বাই 12 করলে দ্যাট ইজ দিস 2,000 পার মান্থ ইন্টু 12 করে দিচ্ছি আর 3,000 পার মান্থ ইন্টু 12 করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 24,000 টাকা আর 36,000 টাকা। এবার আমরা আসবো কমিশনে। দেখো কমিশন বলে দেওয়া আছে 3,000 পার অ্যানাম, প্রত্যেক বছরের 1 বছরে 3,000 টাকা। তো আমরা 3,000 টাকা একে প্রোভাইড করে দিলাম। এবার কোনো জেনারেল রিজার্ভ নেই, তো আমাদের জেনারেল রিজার্ভটা এখানে কিচ্ছু আসবে না, আমরা লিখবই না জেনারেল রিজার্ভ বেসিক্যালি। এবার আসছি আমরা ড্রয়িংসে। ড্রয়িংসে কি হয়েছে দেখো, ড্রয়িংসে ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের প্রোভাইড করতে হবে। ড্রয়িংস কোথাও দেবো না, শুধু ইন্টারেস্ট অন ড্রয়িংস দেবো। ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা কী করবো, মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, ড্রয়িংস ছিল 50,000 টাকা, তাহলে এর ড্রয়িংস ছিল 50,000 টাকা, 50,000 রুপিস। এর উপর বলেছে 10% পার অ্যানাম ইন্টু 10% বের করলাম, কত হয়, ইট কামস টু 5,000 রুপিস, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা জানি না যে ড্রয়িংস আমরা কবে উইথড্র করেছি, আমরা বছরের প্রথমে উইথড্র করেছি, না বছরের মাঝখানে উইথড্র করেছি, না বছরের শেষে উইথড্র করেছি, তাই জন্য আমরা কি করব, ইনটু হাফ ইয়ার বেসিসে 6/12 বের করে নেব। মানে 5,000 ইনটু 6/12 যদি করি ইট কামস টু 2,500 টাকা, বোঝা গেল। সিমিলারলি ফর বি আমরা কি করছি, দেখো বি এ বলেছে 44,000 টাকা, মানে 44,000 রুপিস ইন্টু 10% ইন্টু 6/12 দ্যাট ইজ 2,200 রুপিস। সো 2,500 টাকা এখানে চলে আসলো, 2,200 টাকা এখানে চলে আসলো। আমরা এবার কি করব, এবার টোটাল আমরা ফাইন্ড আউট করব ব্যালেন্সিং ফিগার। 2,16,000 প্লাস 4,700, 2,20,700, 2,20,700 থেকে 35,000, 60,000, 3,000 মাইনাস করলে
ব্যালেন্সিং ফিগার আসছে 1,22,700। দিস ইজ আওয়ার টোটাল প্রফিট, শেয়ার অফ প্রফিট, দ্যাট ইজ ডিভিজিবল প্রফিট। এই শেয়ার অফ প্রফিটটাকে আমরা কি করব, টু শেয়ার অফ প্রফিট দিয়ে ব্যালেন্সিং ফিগার তো লিখে দিলাম। এবার বলো তো আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব। দেখো প্রফিট শেয়ারিং রেশিও ইজ 3:2, মানে এই 1,22,700টাকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম অ্যামাংস এ অ্যান্ড বি ইন দ্য রেশিও অফ 3:2, 3/5 আর 2/5 ডিস্ট্রিবিউট করে দিলাম। তো আমাদের অ্যামাউন্ট এসে গেল 73,620 আর বি এর পোর্শন আসলো 49,080। তো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। বোঝা গেছে সবাই? কোনো প্রবলেম নেই তো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার জাস্ট একটা ছোট্ট জিনিস আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে জেনারেলি আমরা দুটো মেথডে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ফিক্সড ক্যাপিটাল মেথড, আর একটাকে আমরা বলি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। মানে ক্যাপিটালটা হয় ফিক্সড ক্যাপিটাল মেথডে মেনটেন করা হয়, নাহলে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে মেনটেন করা হয়। যদি ফিক্সড ক্যাপিটাল মেথডে মেনটেন করি, তাহলে এর আন্ডারে আমরা দুটো অ্যাকাউন্ট বানাই, একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। আর আমরা যদি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টের মেথডে মেনটেন করি, তাহলে আমরা শুধু একটাই অ্যাকাউন্ট বানাই, সেটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো নামটা শুনেই বোঝা যাচ্ছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল, যেখানে কি ক্যাপিটাল ব্যালেন্সগুলো আমাদের চেঞ্জ হতে থাকে। আর ফিক্সড ক্যাপিটাল মেথড মানে যেখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা ফিক্সড থাকে, শুধু বাকি জিনিসগুলো চেঞ্জ হয়। তাই জন্য যেখানে আমরা ফিক্সড ক্যাপিটালে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাই, তার মধ্যে শুধু ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সেসগুলো দেখাই, আর কিন্তু কিচ্ছু দেখাবো না। আর কারেন্ট অ্যাকাউন্টে বাকি সব এন্ট্রিজগুলো আমরা দেখাতে থাকবো। আর যেখানে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, এখানে আমরা সব কিছু ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাবো। আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফ্লাকচুয়েটিং মেথড ছোট্ট করে দেখিয়ে দিই। দেখ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, যার মধ্যে দুটো সাইড আছে, একটা ডেবিট সাইড অ্যাজ ওয়েল অ্যাজ এ ক্রেডিট সাইড। আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম, তার মধ্যে আমাদের কাছে দুটো পার্টনার ছিল, তাহলে আমরা ওই দুটো পার্টনারের বেসিসে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেখানে নাকি দুটো পার্টনার এ অ্যান্ড বি, ডেবিট সাইডেও এ অ্যান্ড বি, পার্টিকুলার্স অ্যামাউন্ট ফর এ, অ্যামাউন্ট ফর বি, পার্টিকুলার্স অ্যামাউন্ট ফর এ অ্যান্ড অ্যামাউন্ট ফর বি। আমরা জানি আমরা ক্যাপিটাল কন্ট্রিবিউশন পাই, তো ক্যাপিটাল কন্ট্রিবিউশনটা কি, ওটা আমাদের ব্যালেন্স অফ দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো বাই ব্যালেন্স বিডি ক্যাপিটাল অ্যাকাউন্টের যে কন্ট্রিবিউশনটা ছিল, দেন আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে করেছিলাম ডেবিট সাইডে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটা পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট সাইডে চলে আসবে অ্যাজ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। পার্টনার স্যালারি অ্যাজ বাই স্যালারি এ আর বি কে দিয়ে দিলাম। কমিশন ছিল এ এর জন্য, তাহলে এ কে দেবো, যদি বি এর জন্য থাকে আমরা বি কেও দিয়ে দেবো। দেন শেয়ার অফ প্রফিট আমরা বের করেছিলাম, সেই শেয়ার অফ প্রফিটটা বাই শেয়ার অফ প্রফিট করে আমরা দুজনকে দিয়ে দিলাম। এবার আসছি আমরা ডেবিট সাইডে। ডেবিট সাইডে দেখো কি আছে, টু ড্রয়িংস আমাদের কাছে ড্রয়িং ছিল, একটা মনে হয়েছিল 50,000 টাকা, একটা 44,000 টাকা। তাহলে আমরা টু ড্রয়িংস বলে 40,000 and 44,000 দেখিয়ে দিলাম, 50,000 and 44,000। দেন ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা বের করেছিলাম 2,500 টাকা and 2,200 টাকা, 2,500 টাকা and 2,200 টাকা শো করে দেবো। এবার আমরা নর্মাল যেরকমভাবে কোনো অ্যাকাউন্ট লেজার অ্যাকাউন্টকে আমরা ক্লোজ করি, সিমিলারলি আমরা লেজার অ্যাকাউন্টটা ক্লোজ করবো। ডেবিট সাইড টোটাল, ক্রেডিট সাইড টোটাল করবো, এ প্রথমে এটাকে ধরবো, এ ক্রেডিট সাইড টোটাল করবো, করে নিয়ে তার থেকে ওর ডেবিট সাইডগুলো মাইনাস করবো, এবং আমরা এখানে একটা ব্যালেন্সিং ফিগার পাবো। দিস ইজ আ ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে? এই ব্যালেন্সিং ফিগারটা আমরা এখানে পেলাম। সিমিলারলি ফর বি অলসো আমরা এখান থেকে টোটাল করলাম, টোটাল করে থেকে ক্রেডিট ডেবিট সাইডটা মাইনাস করলাম, এবং আমরা এখানে একটা ব্যালেন্সিং ফিগার পেলাম। বোঝা গেছে তো? তাহলে দিস ইজ অল অ্যাবাউট আওয়ার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট।